অঞ্চল গুরুত্বপূর্ণ একটা খবর আন্তরাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ একটা খবর কারণ হিজবুল্লাহ আকৌ প্রত্যাক্রমণ করেছে হিজবুল্লাহর প্রত্যাক্রমণত এবার স্তম্ভিত হয়েছে ইসরায়েল যে ইসরায়েল ইতিমধ্যে লেবাননত প্রবেশ করে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শন করবলে সক্ষম হয়েছে সেই ইসরায়েলকে উভতি ধরেছে হিজবুল্লাহ আর নীরব দর্শক হয়ে চাই আছে লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনী লগতে আমেরিকায় কৈছে যে এতিয়া আমেরিকা এই ক্ষেত্রে আরও অধিক হস্তক্ষেপ করব আর অধিক শক্তি যোগান ধরব ইসরায়েলক ইসরায়েল ডিফেন্স ফোর্সে দাবি করেছে যে এই প্রত্যাক্রমণত ইসরায়েলের কোনো লোকের হানি হওয়া নাই সেনাবাহিনীর এজনো লোকের অনিষ্ট হওয়া নাই আহত হওয়া নাই আগতেও ইসরায়েলে সেই কথা কৈ আছিল কিন্তু গোপন বহুখিনি কথাও আহিছে সন্মুখলৈ যে সময়ে সময়ে এই আক্রমণ প্রত্যাক্রমণত ইসরায়েলেরও বহু লোক সাধারণ লোক আর সেনাবাহিনীর লোক মৃত্যুমুখত পৰিছে সেইটো এটা দুর্ভাগ্যজনক ইসরায়েলের বাবে কিন্তু তেওঁলোকে প্রকট করব বিচরা নাই স্বাভাবিকতে শক্তি দেখাই থাকবে বিচাৰিছে আর সেই শক্তি বহুখিনি ক্ষেত্র দেখাবলে সমর্থ হয়েছে তার বিপরীতে হিজবুল্লাহ দাবি করেছে যে আমার এই মিসাইল আক্রমণত ইতিমধ্যেই ইসরায়েল ডিফেন্স ফোর্সর বহুকজন সেনা জওয়ান মৃত্যুমুখত পৰিছে এয়া হিজবুল্লাহর দাবি কিন্তু এই দাবি বা এনে ধরনের কথাবর মাজতে বহুকটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে এই যুদ্ধর ভয়ঙ্কর রূপর অবস্থাতেই হিজবুল্লাহ এই মিসাইলবর আর কোরপরা লাভ করেছে নতুন অত্যাধুনিক মিসাইল প্রয়োগ করেছে এইবার যুদ্ধত হিজবুল্লাহ ইরানে ইরানের নিজের ভেটিয়ে কপি আছে তার মাজতে ইরানে এই মিসাইলবর যোগান ধরেছে নাকি সেই প্রশ্নটা উত্থাপন হয়েছে কিন্তু সেইটো এক প্রকার সত্য খবর যে ইরানে যোগান ধরেছে নহলে অন্য দেশেরপরা মিসাইল হিজবুল্লাহ আনিব নোৱাৰে আর ইরানে দুইফালে যুদ্ধ চলাই আছে ইফালে ইরানের যুদ্ধ চলি আছে ইরানে ইসরায়েলের একাংশ সেনাবাহিনীর লোকের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধত অবতীর্ণ হয়েছে তার বিপরীতে এফালে হিজবুল্লাহকেও অস্ত্র যোগান ধরে দিছে যাতে হিজবুল্লাহও ইটো ফালের ইসরায়েলের উপর আক্রমণ সংঘটিত করে থাকে আর নীরব দর্শক হয়ে আছে লেবানন রাষ্ট্রীয় সেনাবাহিনী আর ইয়ার পূর্বেও যেটা ইসরায়েল আর হিজবুল্লার যুদ্ধ হয়েছিল প্রত্যেকবারে কিন্তু রাষ্ট্রীয় সেনাবাহিনী লেবাননত নীরব ভূমিকা গ্রহণ করে থাকে কেবল দর্শক হয়ে চাই থাকে আমি জানো সমান্তরাল সরকার চলে হিজবুল্লার লেবাননত কিন্তু সেইবলিয়েই এখন রাষ্ট্রের যেটা সার্বভৌমত্বর কথা আহি যায় সেই রাষ্ট্রখনের সেনাবাহিনী কেউ নিশ্চুপ হয়ে বহি থাকে কোনো পদক্ষেপ নলয় কেবল মাত্র মৌন হয় এই যুদ্ধখন উপভোগ করার বাইরে হাতত গত্যন্তর নাই সেয়া এটা লেবাননের সেনাবাহিনীয়ে করে আছে রাষ্ট্রীয় সেনাবাহিনীয়ে করে আছে কিন্তু তেওঁলোকৰেই আন্তঃগুট বুলিয়ে মই উল্লেখ কৰিছোঁ কাৰণ যদিও সমান্তৰাল চৰকাৰ যদিও তেওঁলোক হিজবুল্লাহ উগ্রপন্থী হিচাপে কিন্তু জনাজাত তেওঁলোক সেনাবাহিনীৰ অংশ নহয় কিন্তু তাৰ পাছতো তেওঁলোকে সেনাবাহিনীক নিয়ন্ত্ৰণত ৰাখিবলৈ সক্ষম হৈছে আৰু তেনেধৰণে হিজবুল্লাহ চলি আছে আৰু এই সকলো সমৰ্থন বা এই সকলো প্ৰক্ৰিয়াবোৰ চলাই নিছে ইৰানে ইৰানৰ মদত পুষ্ট হৈ এইখিনি কাম কৰি থাকিবলৈ সক্ষম হৈছে হিজবুল্লাহ ইয়াৰ পূৰ্বে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই পোনপটীয়াকৈ আক্রমণ ঘোষণা করে দিছে আমেরিকা যুক্তরাষ্ট্র এই যুদ্ধখনত প্রত্যক্ষভাবে জঁপিয়াই পড়েছে হুথি বিদ্রোহীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইয়েমেনের কেইবাটাও স্থানত এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রই কারণ হুথি বিদ্রোহীয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের দুখনকৈ যুদ্ধ জাহাজ ডুবাবলৈ সক্ষম হয়েছিল এশখন জাহাজত আক্রমণ করেছিল হুথি বিদ্রোহীয়ে আমেরিকার নৌসেনাবাহিনীর এশখন জাহাজত আক্রমণ সংঘটিত করার বিপরীতে দুখন জাহাজ সম্পূর্ণরূপে পানির তলত ডুবাবলৈ সক্ষম হয়েছিল য'ত আমেরিকাৰ প্ৰায় এহেজাৰ মার্কিন ডলার বা ক্ষমা কৰিব এহেজাৰ কোটি টকার অনিষ্ট হল দুখনকৈ যুদ্ধ জাহাজ তাতোকৈ হয়তো বেছি হব এহেজাৰ বা দুহেজাৰ কোটি টকা দুখনকৈ যুদ্ধ জাহাজ এনেদৰে পানীৰ তলত ডুবাৰ লগে লগে আমেরিকা যুক্তরাষ্ট্রৰ এহেজাৰৰ পৰা দুহেজাৰ কোটি টকাৰ লোকচান হৈছিল আৰু লগতে তেওঁলোকৰ সেনাবাহিনীৰ লোকো মৃত্যুমুখত পৰিবলগীয়া হৈছিল সেই ঘটনা হুথি বিদ্রোহে সংঘটিত কৰাৰ পাছত আমেরিকা ইফালে ইয়েমেনত হুথি বিদ্রোহীৰ বিৰুদ্ধে আক্রমণ ঘোষণা কৰি দিছে এয়ার স্ট্রাইক করেছে তার বিপরীতে আকৌ আমেরিকা এতিয়া ইসরায়েলক প্রত্যক্ষভাবে যুদ্ধত সহায় করি বলে উল্লেখ করেছে এতিয়া লেবাননের এই হিজবুল্লাহ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে পোনপটীয়াকৈ আমেরিকান সেনাবাহিনী জঁপিয়াই পড়ব বলে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা সূত্রই সদরি করেছে মানে এতিয়া যুদ্ধ অধিক ভয়ঙ্কর হবলৈ গৈ আছে ভারতত আমি দুর্গা পূজার আনন্দ উৎসাহত মতলিয়া হয়ে আছো বিপরীতে বিশ্বর আন এটা কোণত এনে ধরনের যুদ্ধ অতি ভয়ঙ্কর রূপত চলি আছে আর দুইখান দেশেই ভারতের মিত্র এফালে ইরানের কথা যদি কোম ইরানও ভারতের মিত্র ইসরায়েলও ভারতের মিত্র ইরানের সুতরাও ভারতের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়ে আছে কেবাটাও বিশেষ বিশেষ চুক্তি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাক্ষর করে থাকে ইসরায়েলের সুতরাও বহু কেখন চুক্তি স্বাক্ষর করা হয়ে আছে সামরিক চুক্তিটা স্বাক্ষর করা হয়ে আছে ইসরায়েলের সুতরাও ভারতের
ইৰাণৰ সৈতে বহুকেইখন চুক্তি স্বাক্ষৰিত হৈ আছে আৰু এই দুয়োখন দেশৰ সৈতে ভাৰতৰ ঘনিষ্ঠ সম্পৰ্ক কিন্তু ভাৰতে এটা নিৰ্দিষ্ট দূৰত্বত অৱস্থান গ্ৰহণ কৰিছে এটা বহুতে প্ৰশ্ন সুধিছে যে এই যুদ্ধখন এনেধৰণে এটা পক্ষই আনটোপক্ষক ভয়ংকৰ আক্ৰমণ কৰাটোৱে তৃতীয় বিশ্বযুদ্ধৰ সূচনা কৰিব নেকি কিন্তু আমি এটাই সম্ভাৱনা প্ৰকাশ কৰিব বিচাৰোঁ যে তৃতীয় বিশ্বযুদ্ধৰ কোনো সম্ভাৱনা নাই কোনো আশংকা নাই কাৰণ এয়া এখন আঞ্চলিক যুদ্ধৰ মাজতে সীমাবদ্ধ হৈ আছে আপোনালোকে মন কৰিব ইৰাণ ইজৰাইল লেবানন বা আৰব বিশ্বৰ এই দেশবোৰ মধ্যপ্ৰাচ্যৰ এই দেশবোৰৰ মাজত যুদ্ধ কিন্তু আজি নহয় তাত যুদ্ধ উত্তেজনা আজি বহু বছৰৰ পৰা চলি আহিছে আৰু ইজৰাইলৰ ওপৰত এনেধৰণৰ আক্ৰমণ সততে হৈয়ে থাকে বহুকেইটা আক্ৰমণ হৈয়ে থাকে সেয়েহে ইয়াক এখন আঞ্চলিক যুদ্ধ হিচাপে আমি অভিহিত কৰিব পাৰোঁ কিন্তু বিশ্বযুদ্ধ হিচাপে কেতিয়াও অভিহিত কৰিব নোৱাৰোঁ সেয়েহে ই বিশ্বযুদ্ধলৈ পৰিৱৰ্তন হোৱাৰ আশংকা বৰ এটা নাই কিন্তু তাৰ পাছতো একাংশ বিজ্ঞ লোকে কৈ আছে যে হয়তো ই এটা সময়ত গৈ বিশ্বযুদ্ধ হ'বগৈ পাৰে কিন্তু আমি প্ৰাৰম্ভিক ৰূপত কওঁ যে তৃতীয় বিশ্বযুদ্ধৰ সূচনা এই মুহূৰ্তত নহয় এয়া আঞ্চলিক পৰ্যায়ৰ যুদ্ধতেই সীমাবদ্ধ হৈ থাকিব আৰু ই এক আঞ্চলিক পৰ্যায়ৰ যুদ্ধ মধ্যপ্ৰাচ্যৰ যুদ্ধ সততে হৈ থকা দেখিবলৈ পাওঁ কিন্তু এইবাৰ অলপ বেছিকৈ হৈছে এইবাৰ অলপ ভয়ংকৰ ৰূপত হৈছে এইবাৰ আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ সোমাই পৰিছে তাৰ বাবেই বহুতে সন্দেহ প্ৰকাশ কৰিছে যিহেতু আমেৰিকা সোমাই পৰিল সেয়েহে তৃতীয় বিশ্বযুদ্ধৰ সূচনা হ'ব পাৰে নেকি কিন্তু এতিয়ালৈকে এই পৰ্যায়লৈকে তেনেধৰণৰ কোনো আশংকা নাই কিন্তু আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ যদি অধিক সোমাই গৈ থাকে তেনেহ'লে হয়তো ক্ৰমাৎ পৰিস্থিতি বিষম হ'ব পাৰে ইৰাণেও সতৰ্কবাণী জাৰি কৰি থৈছে ইৰাণে আমেৰিকাক কৈছে যে আপোনালোকে এই যুদ্ধত ইমান নোসোমাব কাৰণ আপোনালোকে এই যুদ্ধত বেছি সোমোৱাৰ লগে লগে পৰিৱেশ প্ৰতিকূল হৈছে পৰিৱেশ বেয়া হৈছে দূষিত হৈছে পৰিৱেশ তাৰ পৰিণতিত এতিয়া হয়তো আমাক আন দেশেও সহায় কৰিব লগা হৈ যাব পাৰে মানে তেওঁ ইংগিত দিছে ইৰাণৰ তৰফৰ পৰা ইংগিত দিয়া হৈছে যে আন দেশেও সহায় কৰিব লগা হ'ব পাৰে মানে আন দেশো এই যুদ্ধত জঁপিয়াই পৰিব পৰা এক পৰিস্থিতি আহি পৰিব পাৰে সেয়েহে আমেৰিকাক বাহিৰত থাকিবলৈ কৈছে কিন্তু আমেৰিকা লাহে লাহে বেছি ভিতৰলৈ সোমাই গৈ আছে য়েমেনত হুথি বিদ্ৰোহীৰ বিৰুদ্ধে আক্ৰমণ সংঘটিত কৰিলে আমেৰিকা এতিয়া ইজৰাইলক কৈছে যে হিজবুল্লাৰ বিৰুদ্ধেও আক্ৰমণত আমি পোনপটীয়াকৈ সহযোগ কৰিম মানে লেবাননতো আক্ৰমণত এতিয়া আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই সহযোগিতা আগবঢ়াব মানে পৰিস্থিতি অতি ভয়ংকৰ আৰু লেবাননৰ তৰফৰ পৰা হিজবুল্লাই সদৰি কৰি কৈছে যে ইজৰাইলৰ সেনাবাহিনীক আমি আক্ৰমণ কৰিলোঁ আমাৰ মিছাইলৰ জৰিয়তে ইজৰাইলৰ সেনাবাহিনীৰ লোক মৃত্যুমুখত পৰিছে আৰু ইজৰাইলৰ সেনাবাহিনীৰ লোক মৃত্যুমুখত পৰা মানেই ইজৰাইলৰ ক্ষতি হোৱা আৰু তেওঁলোকৰ জয় হোৱা বুলি এতিয়া হিজবুল্লাহ সন্ত্ৰাসবাদী গোটে দাবী কৰি আছে এয়া হৈছে যুদ্ধৰ খবৰ চিন্তাজনক খবৰ কিন্তু এই যুদ্ধৰ আৰু বহুখিনি নতুন নতুন আপডেট আহি থাকিব আমি পৰৱৰ্তী সময়তো সেই আপডেটবোৰ আপোনালোকক জনাই থাকিবলৈ চেষ্টা কৰিম এই মুহূৰ্তত বিদায় লৈছোঁ চাই থাকক নিউজ18 অসম নৰ্থ ইষ্ট নমস্কাৰ